দেখুন দলটার মুখোশ খুলে গেছে, মাননীয়া বলেছিলেন সব কেন্দ্রে উনি প্রার্থী, তার মানে পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য এর এই কেন্দ্রগুলো নামগুলো সরিয়ে দিন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা রাখুন, তার মানে সমস্ত দায় দায়িত্ব ওনাকে নিতে হবে। উনি সব খবর রাখেন, সব খবর রেখে চোরদেরকে চোরদের হাতে দিয়েছেন। উনি যে যিনি বোমা বাঁধেন বলেছিলেন তাকে আবার বিধায়ক করে তৃণমূলে সব কিছু হয় আই ওয়াজ, আর যারা ওই 25% রেখে 75% পাঠায় তারা বীর হয়ে যায়, তারা ধরা পড়লেও তাদের এগেনস্টে জিরো টলারেন্স নেই। জিরো টলারেন্স হচ্ছে যারা পাঠায় না, যারা বান্ধবীর কাছে টাকাটা পাঠিয়ে দেন, যারা বান্ধবীর কাছে টাকাটা পাঠিয়ে দিয়ে ধরা পড়েন তাদের ক্ষেত্রে জিরো টলারেন্স হয়ে যায়। বলছেন লজ্জা হওয়া উচিত, লজ্জা তৃণমূলের হওয়া উচিত। আজকে যে ছবি এঁকে যার কাছে 1.5 কোটি 2 কোটি টাকায় যারা ছবি কিনেছিল তারা জেলের বেতন, আজকে লজ্জাটা হওয়া উচিত। এখানে ছবি পাওয়া যাচ্ছে গোডাউন থেকে, আজকে লজ্জাটা হওয়া উচিত তৃণমূলে, তাদের সব কিছু ধরা পড়ে গেছে।